নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় ভাই না না চাইলে পাওয়া যায় তাহলে এক নম্বরে ভালো মায়ের ব্যবস্থা করলাম সন্তানের জন্য দুই নম্বরে আমরা আল্লাহর কাছে দোয়া করলাম তিন নম্বরে আল্লাহ দোয়ায় সাড়া দিলেন আল্লাহ ছেলে বা মেয়ে কিছু একটা দিলেন তখন শুকরিয়া করবেন কার নাকি না শুকরিয়া করবেন অনেকে ছেলে পছন্দ করে মেয়ে পছন্দ করে না আসলে নাই আলহামদুলিল্লাহ এখানে এরকম কেউ নাই কারণ পৃথিবীর এই যে বড় বড় বিজ্ঞানীরা মাইক বানাতে পারে মোবাইল বানাতে পারে কম্পিউটার বানাতে পারে রকেট বানাতে পারে জেট প্লেন বানাতে পারে হেলিকপ্টার বানাতে পারে কিন্তু পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে একটা বাচ্চা বানাতে পারবে একটা সন্তান বানাতে পারবে আর্টিফিশিয়াল মাঝে মাঝে রোবট বানায় একটা রোবট আসছিল আমাদের দেশে সোফিয়া নামে মনে আছে এরকম আরো ডেভেলপড রোবট তারা বানিয়েছে কিন্তু এগুলোও কাজ করে না এদিকে যাইতে গেলে মাঝে মাঝে ওদিকে চলে যায় আর এগুলোর সিস্টেম সফটওয়্যার ভিতরে ঢুকাই দিতে হয় সফটওয়্যারে যা এর বাইরে কিছু বলতে পারে না তাহলে গোটা বিশ্বের সবগুলো রোবট এক জায়গায় রাখলে আল্লাহর দেয়া একটা মানুষের ব্রেনের সমান হবে এই পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটারের নাম হচ্ছে দি ক্রে ওয়ান সুপার কম্পিউটার আমেরিকার মিলিটারি বেসে বিভিন্ন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য এই কম্পিউটার তারা ইউজ করে এরকম 10,000 সুপার কম্পিউটার মিলেও একটা হিউম্যান ব্রেনের সমান হবে না চিল্লায় পড়েন সুবহানাল্লাহ বলে ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া করব কার অনেকে ছেলে হলে মহা খুশি পাড়ার সবাইরে মিষ্টি হয় মেয়ে হলে খুশি হয় আছে না নাই এরকম করবেন না কারণ আপনার হাতেও নাই আপনার বউয়ের হাতেও নাই কার হাতে তো যেটা আল্লাহর হাতে এটা নিয়ে আপনার এত টেনশন কেন আল্লাহর হাতে ছেড়ে দেন না আবার অনেকে টানা ছেলে হইতেছে 1 2 3 4 খালি দোয়া করে আল্লাহ একটা মেয়ে দাও মেয়ে দাও পঞ্চমবার হইছে আবার ছেলে আছে আবার অনেকে টানা মেয়ে হইতেছে 5টা মেয়ে খালি দোয়া করে আল্লাহ একটা ছেলে দাও ষষ্ঠবার হইছে মেয়ে এটা আমার হাতেও নাই আপনার হাতেও নাই ডাক্তারের হাতেও নাই কার হাতে যারটা যার হাতে এর হাতে ছেড়ে দেন পারবেন নাকি না শুকরি করবেন আল্লাহ বলে খবরদার দুনিয়ার সবাই অনেক কিছু বানাতে পারে অনেক কিছু তৈরি করতে পারে কিন্তু একটা সন্তান দিতে পারে না তুমি 6টা ছেলে পাওয়ার কারণে না শুকরি করো মেয়ের জন্য আমার বিরুদ্ধে কথা বলো এমন অনেক দম্পতি আছে 20 বছর কেঁদে কেঁদে জীবনটা শেষ করে দিল আমি এমন পরীক্ষায় ফেলেছি একটা সন্তানও তাদের দেই নাই আল্লাহ অনেক কিছু দেন নাই ছেলে দেয় কে সবাই বলতে হবে ছেলে দেয় কে মেয়ে দেয় কে ছেলে মেয়ে দুইটাই দেয় কে আবার কাউরে ছেলেও দেন না মেয়েও দেন না তিনি কে এজন্য তিনি বললেন ইয়াহা বলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহা বলি মাইয়াশাউ যুকুর আও ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির বলেন সুবহানাল্লাহ আল্লাহ রেখে বললেন আমি এমন এক সত্তা আমি যারে চাই তারে ছেলে দেই যারে চাই তারে মেয়ে দেই যারে চাই তারে ছেলেও দেই মেয়েও দেই আমি এমন এক সত্তা যারে চাই না তারে ছেলেও দেই না মেয়েও দেই না তিনি কে তিনি দেন এজন্য শুকরিয়া করবেন কার তিনটা চলে গেল ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া করুন চার নাম্বার ছেলে দেখ মেয়ে দেখ সন্তান হওয়ার সাথে সাথেই ছেলের কানে বা মেয়ের কানে আজান দিতে হবে কে দিতে হবে আজান দিতে হবে দেন না আপনারা দিবেন নাকি ইমাম সাহেব হুজুর আসবে তারপরে দিবে বসে থাকেন খতিব সাহেব হুজুর না আসলে তার আজান দেওয়া যাবে না বড় হুজুর না আসলে তার দেওয়া যাবে না এরকম না মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম সন্তান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের নাতি ইমাম হাসান যখন জন্মগ্রহণ করলো বিশ্বনবী নিজে এসে হাসানকে কোলে নিয়ে হাসানের কানের সামনে আজান দিয়েছেন আযান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা উযনাইল হাসান হিনামা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাম বিশ্বনবী নিজে আজান দিয়েছেন আজান দিতে পারেন আপনারা পারেন না সবাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
কারণ আজান দিবেন নিজের ছেলের কানের সামনে নিজে আজান দিবেন যদি নানা হয়ে থাকে নানা নাতির কানের সামনে যে নানাই আজান দিবেন চাচা যে ভাতিজার কানে আজান দিবেন আজানের জন্য বসে থাকা লাগবে আমরা প্রত্যেকে আজান পারি কি পারি না তো কেন আজান দিব বাচ্চার কানে দুইটা সিগনিফিক্যান্স নাম্বার 1 যদিও বাচ্চার আমল নামা শুরু হয় নাই জাস্ট নিউ বর্ন বেবি এইমাত্র জন্মগ্রহণ করলো কিন্তু পৃথিবীতে আসার সাথে সাথেই আল্লাহ বলে ওর কানের সামনে আমার তাকবীর দিয়ে ইসলামটা ওর কানের ভিতরে ঢুকায় দাও ঢুকায় দাও শুরু থেকেই তাকবীর দিয়ে ইসলামের পরিচয় ওর কানের সামনে দিয়ে দাও দিস ইজ দ্য সিগনিফিক্যান্স নাম্বার 1 সিগনিফিক্যান্স নাম্বার 2 এই পৃথিবীতে যখন কেউ আসে শয়তান যে তার শত্রু এসে ইয়াতানু ফি জাম্বাই ইবনে আদম বনি আদমের দুই পা ধরে তুলে কুতা মানে আর বাচ্চা ওয়া ওয়া করে কেঁদে ওঠে বনি আদম পৃথিবীতে আসার সাথে সাথে শয়তান গুতা মারে আর জানান দেয় তোদের কারণে আমি জাহান্নামি তোরে সারা জীবন এমন ওয়াসওয়াস আমি দিতে থাকবো তোদেরকে জাহান্নামি বানানোর আগ পর্যন্ত আমি ক্ষান্ত হব না আমি যে দুনিয়াতে ওয়াসওয়াসের জন্য এসেছি আমার উপস্থিতি আমার অস্তিত্ব আমি জানান দিলাম গুতা মারে তো শয়তানই করবে শয়তানের কাজ আমরা করব আমাদের কাজ ঠিক কি না শয়তান মারবে গুতো আমরা কি দিব চিল্লায় বলতে হবে কি দিব মনে থাকবে বলে যাবেন না তো আবার নাম্বার 2 তাহনিক করা সুন্নাহ তাহনিক হচ্ছে খেজুর কোন আলে খেজুর একটু চিবিয়ে ওই চিবানো খেজুরটা বাচ্চার ঠোঁটের মধ্যে লাগায় দিবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে এরকম তাহনিক করতেন যদি খেজুর পাওয়া না যায় মধু একটু মধু নিয়ে মুখের মধ্যে লাগায় দিবে আধুনিক মেডিকেল সায়েন্স এটাকে খুবই স্বাস্থ্যসম্মত বলেছে হেলদি কারণ বাচ্চা যখন দুনিয়াতে আসে তার নিউট্রিশন চ্যানেলটা মানুষকে এটা দেয় তার নিউট্রিশন চ্যানেল হচ্ছে তার নাভির সাথে তার মায়ের জরায়ুর একটা কানেকশন তার মায়ের জরায়ু থেকে সে এনার্জি পেত নিউট্রিশন পেত মানুষ যখন এটা কেটে দেয় তখন তার নিউট্রিশন সাপ্লাই বন্ধ হয়ে যায় কিন্তু তার এনার্জি খরচ করার প্রবণতা বেড়ে যায় সে এসে ওয়া ওয়া চিৎকার করে চিৎকার মারতে তার এনার্জি লাগে সে হাত পা ছোটাছুটি করে তার এনার্জি লাগে কিন্তু এনার্জি নাই এনার্জি লাইন আমরা কেটে দিছি তাই ইনস্ট্যান্ট এনার্জি সাপ্লাই এর জন্য বিষ্ণু বলেছেন তাহনিক করে মুখে মিষ্টি ঢুকায় দাও সুবহানাল্লাহ বলবেন না এখন চিকিৎসা বিজ্ঞান বলছে নিউ বর্ন বেবি নবজাতক বাচ্চার মুখে যদি মধু দেয়া হয় বা খেজুর লাগিয়ে দেয়া হয় ব্রেইন হ্যামারিং থেকে সে বেঁচে যায় তার ব্লাড সুগার লো হয়ে যায় কিন্তু মিষ্টিটা দেওয়ার সাথে সাথে এনার্জি সাপ্লাই হয় সুবহানাল্লাহ বলেন আল্লাহর হাবিব সাহেব ইসলামের কাছে কোন বাচ্চা নিয়ে আসলেই বিষ্ণু সাহেব বলছে যাই খেজুর নিয়ে আসো কি নিয়ে আসো খেজুর আনলে একটু চিবি বাচ্চার মুখে খেজুরের রস ঢুকায় দিবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আগে আগে মদিনায় চলে আসলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার বড় বোন আম্মা জান আয়েশা 13 বছরের বড় আসমা বিনতে আবি বকর উনি গর্ভ ধারণকারী অবস্থায় মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন উনি বললেন আনা মুতিম আমার পুরো গর্ভ ধারণ পূর্ণ হয়ে গেল আমি কোবা এলাকাতে আসার সাথে সাথে আমার সন্তান জন্ম নিল আব্দুল্লাহ ইবনে সুবাই আমি সন্তান পেয়ে মহা খুশি কারণ মুহাজির সাহাবারা মদিনায় আসার পরে কারো ঘরে সন্তান হয় না ইহুদিরা বলতে আরম্ভ করলো আমাদের বদদোয়া লাগছে এজন্য তোদের ঘরে সন্তান আর হবে না তো এজন্য আসমা রাদিয়াল্লাহু তাআলা তার সন্তান যখন মদিনাতে প্রথম হলো মদিনাতে আনন্দের হিল্লোল বইয়ে গেল উনি ওনার সন্তানকে নিয়ে বিষ্ণুনবীর কোলে দিলেন বিষ্ণুনবী বললেন এই খেজুর নিয়ে আসো তো খেজুর নিয়ে আসো হলো বিষ্ণুনবী খেজুর চিবিয়ে বিষ্ণুনবী লালা সহ খেজুরের রস আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখে ঢুকায় দিলেন আসমা আজীবন গর্ব করে বলতেন ফাকানা আউয়ালু মা দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহ আমার কলিজার টুকরা জুবাইরের পাকস্থলীতে সর্বপ্রথম ঢুকেছে খেজুর মিশ্রিত আমার নবীজির থুতু আল্লাহু আকবার এজন্য নবজাতক বাচ্চাদেরকে আলেমদের কাছে নিয়ে গেলে দেখবেন আলেমরা খেজুর নিয়ে বাচ্চার মুখের মধ্যে লাগায় দেয় বাচ্চাটাকে সুস্থ রাখে কে তাহলে আমার বাচ্চা দুনিয়াতে আসলে আমি আজান দিলাম তাহনিক করলাম এরপরে বাচ্চার যখন বয়স 7 দিন কয় দিন তখন আকিকা দিতে হবে কি দিতে হবে আকিকা দেন আপনারা আকি কুরবানির জন্য রেখে দেন হ্যাঁ অনেকে রেখে দেয় কুরবানির সাথে মিলায়ে দিবে ফিকহি মাসালা এটা জায়েজ আছে কিন্তু উত্তম হচ্ছে সপ্তম দিনে দেয়া কোন দিন মনে থাকবে আপনাদের কততম দিনে আকিকা দিবেন সবাই বলতে হবে কততম কুল্লু গোলাম রাহিনাতুন বি আকিকা তুযবাউ আনহু ইয়াউমা সাবিইহি সপ্তম দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুই নাতির আকিকা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম দিনে ছাগল দিয়ে দিয়েছিলেন পড়েন সুবহানাল্লাহ আনিল গোলামি শাতান ওয়া আন জারিয়াতি শাত ছেলে হলে দুইটা ছাগল ছেলে হলে কয় ছাগল মেয়ে হলে কয় ছাগল দিতে রাজি আছেন তো দিয়ে দিয়ে
আকিকা দেওয়ার পরে সুন্দর নাম রাখবেন যেদিন আকিকা ওইদিন নাম ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদের নাম ধরে তোমাদের বাবার নাম ধরে ডাকবে আল্লাহ বলবে মিজানুর রহমান ইবনে আলী আহমদ ইবনে জাইনুল আবিদিন দাঁড়াও দাঁড়াও বাবার নাম দাদার নাম বলে বলে আল্লাহ ডাকবে দাঁড়াও এজন্য ফা আহসিনু আসমাকুম তোমাদের নামগুলো সুন্দর সুন্দর রাখবে এখন যারা নাম রাখছে বল্টু আল্লাহ একদিন বলবে বল্টু ইবনে সল্টু দাঁড়াও ঠিক কিনা তো বল্টু ইবনে সল্টু ইবনে সন্টু তখন বল্টু সল্টু সন্টু দাদা বাবা ছেলে দাঁড়াবে এই কোটি কোটি মানুষের সামনে বল্টু নামটা শুনতে আপনার ভালো লাগবে আল্লাহর হাবিব সাহেব বলেছেন আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান সুবহানাল্লাহ পড়বেন না সুন্দর সুন্দর নাম রাখবেন নামগুলো সুন্দর রাখার চেষ্টা করবেন লিকুল্লি ইসমিন আজার প্রতিটা নামের একটা প্রভাব আছে আপনি জলটু রাখলে ওটা জলটুর মতোই হবে আপনি সলটু রাখলে সলটুই হবে আর আপনি যদি রাখেন খালিদ বিন ওয়ালিদ তা খালিদ বিন ওয়ালিদের মতো বাঘের বাচ্চা হবে এজন্য নামের প্রভাব আছে নামের ইমপ্যাক্ট এন্ড ইনফ্লুয়েন্স ইন ইওর লাইফ এটা অনেক বেশি সুন্দর সুন্দর নাম রাখবেন সপ্তম দিনে সর্বশেষ কাজ হচ্ছে বাচ্চার মাথার চুল হালাক করে দিবেন শেভ ডাক্তাররা যদি সাজেস্ট করে যে না বাচ্চার মাথা এখন শক্ত হয় নাই তাহলে করবেন না সামান্য ট্রিম করে দিবেন এই চুলগুলো ওজন দিয়ে এই পরিমাণে রূপা বা কিছু টাকা পয়সা দান করে দিবেন আপনার বাচ্চারে সেফ রাখবে কে তাহলে চার নম্বরে বললাম আজান দিতে হবে তাহনিক করতে হবে আকিকা দিবেন নাম রাখবেন এবং চুল হলক করবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের পরে সপ্তম দিনে চুল কেটে চুলের ওজন পরিমাণে রূপা আল্লাহর রাস্তায় দান করেছিলেন এগুলো করতে রাজি আছেন তো আচ্ছা পাঁচ নাম্বার হচ্ছে দুই বছর মাকে বুকের দুধ খাওয়াতে হবে কয় বছর সবাই বলেন রাব্বুল আলামিন বলেন ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদা মায়েরা যেন তাদের কলিজার টুকরা সন্তানকে পরিপূর্ণ দুই বছর দুধ খাওয়ায় কয় বছর দুই বছর দুধ খাওয়াবেন অনেক মায়েরা এটা করে না ডানু খাওয়ায় ডানু কি খাওয়ায় আর কি খাওয়ায় সেরেলাক আর নিডো আপনিও জানেন নিডো ধন্যবাদ আপনি হেল্প করার জন্য নিডো আর ল্যাকটোজেন আর জোরে বায়োমিল অরলিক্স আর আর কি বেবি বেবি কেয়ার মুখস্থ সব মাশাআল্লাহ না এইসব বেবি কেয়ার ফেয়ার কাজ হবে না বুকের দুধ খাওয়াবেন প্রিয় ভাইয়েরা শুনেন আল্লাহ তাআলা মায়ের বুকের শাল দুধে বাচ্চার জীবনের প্রথম টিকাটা ভ্যাকসিনটা ফ্রি দিয়েছেন আমরা বিভিন্ন টিকা বাজার থেকে কিনি না প্রথম টিকা প্রথম প্রাকৃতিক টিকাটা আল্লাহ তাআলা মায়ের বুকের দুধের ভিতরে রেখেছেন যেই সন্তানগুলো মায়ের বুকের দুধ খায় না এগুলো হয় বলদা নাম্বার 1 কি হয় বলদা এগুলো ফার্মের মুরগির মতো হয় ফার্মের মুরগি আর দেশি মুরগি পার্থক্য আছে না নাই যেগুলো দুই বছর মায়ের বুকের দুধ খাবে এগুলো দেশি মুরগি আর যেগুলো ল্যাকটোজেন খায় বড় হয়েছে এগুলো ফার্মের মুরগি কিনছেন এটার দেখবেন যে এটার ওজন দেওয়ার জন্য খাসা থেকে বের করে যে ওটার উপরে রাখছে সারা দিন ওখানে ফালা রাখলে ওইদিকে বসে বসে সিপাই ডানে বাই নরে আসরে নাই এটা হলো ফার্মের মুরগি আর দেশি মুরগি একটা ধৈরা দেখাইতে পারবেন দেশি রাতা একটা ধৈরা দেখাইতে গেলে ঘাম ছুটে যাবে ঠিক কি না এ ভাইরা মায়ের বুকের শাল দুধের ভিতরে আল্লাহ তাআলা অনেক নিউট্রিশন পুষ্টি গুণ সমৃদ্ধ করেছেন এই দুধকে আমার মাদেরকে বলবো আপনাদের কানে যদি আমার মাইকের আওয়াজ যায় খবরদার বিশেষ কোন রোগ বা কমপ্লেক্সিটি যদি থাকে সেটা ভিন্ন কথা কিন্তু অবশ্যই অবশ্যই আপনার ছেলে মেয়েদেরকে দুই বছর বুকের দুধ খাওয়াবে আপনাদের ছেলে মেয়েদের মাথার ব্রেইন অনেক শক্তিশালী হবে ব্রেইন গ্রোথ হয় খুব ভালো এদের হাড়ি হয় অনেক শক্তিশালী এরা ইমাম মাহদির সৈনিক হতে পারবে এরা লড়াই করতে পারবে এরা ইসলামের পক্ষে থেকে মুজাহিদের ভূমিকা পালন করতে পারবে আল মুমিন আল কবি খায়রুন মিন আল মুমিন আল দাঈফ সবল ইমানদার দুর্বল ইমানদারের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় ঠিক কিনা
এজন্য সবল এবং ফিট থাকার দরকার আছে রে ভাই বুকের দুধ খাওয়াবেন অনেক মায়েরা এগুলোর ব্যাপারে বেখেয়াল বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় না চাকরি বাকরি করে চাকরিতে যায় আর ছেলে মেয়েদেরকে রেখে যায় কাজের বুয়ার কাছে আছে না নাই চাকরি করা নিষেধ না পর্দায় থেকে করতে পারবেন তবে আগে ছেলে মেয়েদেরকে সময় দিতে হবে বেশ যে ছেলে মেয়েগুলো বুয়ার কাছে কাজের মেয়ের কাছে বড় হয় এই ছেলে মেয়েগুলো কাজের বুয়া আর কাজের মেয়ের আচরণ পেয়েই বড় হয় মা বাবার আচরণ সে নিজের মধ্যে লালন করতে পারে না ঠিক কি না এজন্য খবরদার ছেলে মেয়েদেরকে বুকের দুধ খাওয়াতে হবে ছয় নাম্বার আল খিতান আপনার ছেলে শিশুকে সুন্নাতে খাতনা করাই দিবেন সুন্নাতে খাতনা করান তো আপনারা এটা সুন্নাত আরবাআন মিন সুনানিল মুরসালিন চারটা সুন্নাত সব নবীরা আমল করেছেন এক নম্বরে খিতান সব নবীরা সুন্নাতে খাতনা করেছেন দুই নম্বরে আসসিওয়াক সব নবীরা মেসওয়াক করেছে তিন নম্বরে আল নিকাহ সব নবীরা বিয়ে করেছে চার নম্বরে আল উতুর সব নবীরা আতর মেখেছে সুবহানাল্লাহ কইতে পারলেন না বাচ্চারা ম্যাচিউর হওয়ার আগেই করায় ফেলবেন দশের আগে পড়ে এই সময়ের মধ্যে সুন্নাতে খাতনা করায় ফেললে অনেক রোগ বালাই থেকে আপনার ছেলেকে হেফাজতে রাখবে কে সাত নাম্বার অনেক গুরুত্বপূর্ণ তারবিয়া আল ইসলামিয়া ইসলামী তারবিয়া তাহদিব তামাদ্দুর এটা শিক্ষা দিতে হবে ছেলে মেয়েদেরকে শিখাইতে হয় আমি আগেই বলেছি মানুষের পেট থেকে বেরোলে এটা মানুষ হয় না এটা মানুষ বানাইতে হয় ঠিক কি না এজন্য কোনটা সত্য কোনটা মিথ্যা এটা শিখাবেন কোনটা হালাল কোনটা হারাম এটা শিখাবেন ছোট বাচ্চারা অনেক কিছু বোঝে না আরেকজনের গাছের মধ্যে বড়ি পেকে আছে বড়ি খাইতেছে আম পেকে আছে আম পেরে নিয়ে আসছে এরকম বাচ্চা আছে না নাই আপনি কালো কালির কলম কিনে দিছেন ক্লাসে যেয়ে দেখে তার বন্ধুর সবুজ কালির কলম আস্তে করে ব্যাগে ভরে নিয়ে আসছে রাবার নিয়ে আসছে আরে না শিখাবেন যে আব্বু আম্মু তুমি যেটা করছো এটা তো চুরি বলে এটা কি বলে ও তো বোঝে না এটা চুরি ও মনে করে সবই আমার সবই আমার ওরে বুঝাবেন সব তোমার না যেটা আমি তোমারে কিনে দেবো এটা তোমার আর আরেকজনের ব্যাগ থেকে না বললে নিয়ে আসলে এটা কি বলে কথা বলেন না কেন চুরি খাওয়ার সময় কিভাবে খেতে হয় শিখাই দেওয়ার দরকার আছে না নাই আল্লাহর হাবিব সা ইসলামের কোলে এক সাহাবি বসা ছোট্ট সাহাবি শিশু খাবার দেয়া হলো এই সাহাবি শিশু বাম হাত দিয়ে খাবার ধরে এদিকে ধরে ওদিকে ধরে বাচ্চারা দেখবেন খাবার খেতে পারবে এতটুকু নষ্ট করে এতগুলো আছে না নাই বিশ্বনবীর কোলে যখন সাহাবি শিশু বসে আছেন বিশ্বনবী দেখলেন ছোট্ট সাহাবি শিশু খাবারের এদিকে ধরে ওদিকে ধরে এদিকে টান দেয় ওদিকে নষ্ট করে আল্লাহর হাবিব সাইসলাম ডেকে বললেন ইয়া গোলাম সামিল্লাহ ও ছোট্ট সন্তান খাওয়ার আগে বিসমিল্লাহ পড়বা কি পড়বা ওকুল বিয়ামিনিক ডান হাতে খাবার ওকুল মিম্মা ইয়ালিক তোমার সামনে যেটা আছে সেটা খাবা ডান দিক বাম দিক চারিদিকে নাড়াচাড়া করা যাবে না সাহাবি বলেন ওই যে বিশ্বনবী খাওয়ার গাইডলাইন আমারে শিখাই দিছে আমি মরার আগ পর্যন্ত ঠিক এই সিস্টেমে খাওয়া দাওয়া করতাম চিল্লায় পড়েন সুবহানাল্লাহ এজন্য বাচ্চাকে শিখাবেন বাবা ডান হাতে খাও কোন হাতে ডান হাত উঁচু করেন উঁচু করছেন এই ডান হাতে খাইতে হবে বাচ্চারা দেখবেন না বুঝে বাঁ হাতে খায় না বাচ্চারা উল্টাটা করতে পছন্দ করে বেশি বাচ্চারা দেখবেন ডান পায়ের জুতা পরে কোন পায়ে বাম পায়েরটা করে আপনাদের ঘরে করে আমার ঘরেরটা সবসময় করে সবসময় কি এই জুতা ওই পায়ে ওই জুতা এই পায়ে এরপরে চেঞ্জ করে দেওয়া লাগে তো এই জন্য বাচ্চারা উল্টাটা করে ফেলে আপনি শিখাবেন বাবা ডান হাতে খেয়েও বাবা বিসমিল্লাহ বলে খেয়েও সামনে যেটা আছে ওইখান থেকে খেয়েও খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলো শিখাই দেওয়ার দরকার আছে নাই এটা হচ্ছে দ্য এটিকেটস অফ হ্যাভিং ফুড কিভাবে খাবে বাচ্চাকে শিখাই দিতে হবে আল্লাহর ভয় বাচ্চার হৃদয়ে ঢুকাই দিতে হবে বাচ্চারে বুঝাইতে হবে বাবা কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা শোনে না সেটা শুনে কে সবার চোখ ফাঁকি দেয়া যায় আওয়াজ করে বলেন তো পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না র‍্যাবের চোখ বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ পরীক্ষার হলে যিনি গার্ড দেয় ম্যাজিস্ট্রেট স্যারের চোখ একজনের চোখ ফাঁকে দেয়া যায় না তিনি কে বাচ্চারা এইটা বুঝাই দিন
এই সফটওয়্যারটা যদি ছোটবেলায় ব্রেনে ইনস্টল করে দিতে পারেন, জীবনে আর এই ছেলে দুর্নীতিবাজ হবে না, জীবনে এই ছেলে কোনো মেয়ের উন্না ধরে টান দিবে না, কোনোদিন এই ছেলে কোনো মেয়ের গায়ে অ্যাসিড ছুড়ে মারবে না, এরা কোনোদিন ক্যাসিনোর ব্যবসার সাথে নিজেকে জড়াবে না, এরা কোনোদিন গুজবে কান দিবে না, এরা কোনোদিন নারীকে ধর্ষিত হবে না, কোনোদিন কোনো নারীর ইজ্জত নিয়ে ছিনেমিনি খেলবে না। এগুলি হবে পাক্কা ইমানদার আর দেশপ্রেমিক, যার হাতে নিরাপদ আমার দেশের লাল সবুজের পতাকা। ছোটবেলায় শিখান, ছোট্টবেলা থেকে আল্লাহর ভয় হৃদয়ে ঢুকায় দেন, আল্লাহর ভয়টা যদি তার হৃদয়ে থাকে, এই ছেলে কোনোদিন কোনো খারাপ কাজ করতে পারে। আমাদের হৃদয়ে আমরা একজনের ভয়কে লালন করব, তিনি কে চিল্লায় বলতে হবে, তিনি কে পড়েন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কুপদ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না? আমাদের হৃদয়ে থাকতে হবে একজনের ভয়, তিনি কে। ছোট্ট সোনামণির হৃদয়ে ওই ভয়টা ঢুকায় দেন যে বাবা রাতের বেলা বাতি বন্ধ করে, দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে পাপ করছো, কেউ দেখে নাই, দেখছে কে? কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখে। দিস ইজ কল তাকওয়াল্লাহ, এটাকেই বলে আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় বাচ্চার হৃদয়ে ঢুকায় দিতে হবে। সেদিন হবে 50,000 বছরের সমান একটা দিন, কেয়ামতের দিন বাবা ছেলেদের পরিচয় দিবে না, ছেলে বাবার পরিচয় দিবে না, একে অপরের শত্রু হয়ে যাবে, ঠিক কিনা? কারণ দিনটা বড্ড ভয়ঙ্কর, কেউ কাউরে চিনবে না। সেদিন হবে 50,000 বছরের সমান একটা দিন, সবার মুখে একটাই চিৎকার, ইয়া নাফসি ইয়া নাফসি, আকাশের জলজলে সূর্যটা অনেক দূরে, তারপরেও তাকাতে কত সমস্যা হয়, অনেকেই ভাবে আছেন সেই সূর্যটা, তেজদীপ্ত সূর্যটা কিয়ামতের মাঠে মাথার একেবারে কাছাকাছি চলে আসবে, সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে, হুফাতান উরাতান মুশাতান হুরলা, পায়ে দেওয়ার মতো কারো জুতা থাকবে না। আজকে যে বাটা জুতা পরে আসছেন, অ্যাপেক্সের জুতা, কিয়ামতের দিন জুতা থাকবে পায়ে, গায়ে জামা থাকবে না। এভরিওয়ান উইল স্ট্যান্ড আপ অ্যাজ নেকেড, দেয়ার ইজ নো ড্রেস, নো কস্টিউম, নো গার্মেন্ট ইন দেয়ার বডি, দেহে কোনো পোশাক নাই, পেটে খাবার নাই, পায়ে জুতা নাই, সূর্যটা মাথার কাছে, তৃষ্ণায় জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ছুলতে থাকবে, সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওইদিন বাবা ছেলেরে চিনবে না, ছেলে বাবারে চিনবে না, অনেক বাবা ছেলের কারণে জাহান্নামি হবে, অনেক ছেলে বাবার কারণে জাহান্নামি হবে, তাহলে তখন বাবা ছেলের শত্রু হয়ে যাবে, ঠিক কি না? তাহলে কোরআন সাধারণত বলল কিছু কিছু জিনিসের প্রতি মানুষের আকাঙ্ক্ষা জন্ম ভর, এর মধ্যে অন্যতম হলো সন্তান সন্ততি, এই সন্তান কখনো হয়ে যায় জিনা মানে সৌন্দর্য, আবার এই সন্তান কখনো হয়ে যায় ফিতনা মানে পরীক্ষা, আবার এই সন্তান কখনো হয়ে যায় আদুয়া মানে শত্রু, ঠিক কিনা? আমাদের সন্তানরা যেন আমাদের জন্য পরীক্ষাও না হয় শত্রুও না হয়, আমাদের সন্তান যেন আমাদের চক্ষু শীতলের কারণ হয়, ঠিক কিনা? এজন্য আল্লাহ মুমিনদেরকে শিখিয়ে দিয়েছে, দোয়া করো আল্লাহর কাছে, চাও যে আল্লাহ আমাকে এমন সন্তান দেন, আমাকে এমন স্ত্রী দেন যাদের দিকে তাকালে আমার চোখ জুড়িয়ে যাবে। আল্লাহ বললেন তোমরা আমার কাছে চাও, আর পড়ো রব্বানা আবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আমাদের রব, আমাদেরকে এমন স্ত্রী দান করেন, এমন সন্তান দান করেন, যে স্ত্রীদের দিকে তাকালে, যে সন্তানের দিকে তাকালে আমাদের হৃদয় ধরে জড়িয়ে দিবে কে? এরকম স্ত্রী এরকম সন্তান আমরা চাই কি চাই না? ঘরে ঢুকার পরে স্ত্রীর দিকে তাকালে কলিজা ঠান্ডা হয়ে যায়, সন্তানের দিকে তাকালে হৃদয়টা জড়িয়ে যায়, এরকম সন্তান আমরা চাই না? কথা বলতে হবে, চাই কি চাই না? এরকম সন্তান কেমন করে আপনারা গঠন করবেন, কেমন করে সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে হয়, এ নিয়ে কিছু কথা আজকে আমরা শুনবো। মনোযোগ আছে? কষ্ট হচ্ছে না তো? আমি যতক্ষণ আছি ততক্ষণ থাকবেন? কারা কারা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে থাকেন আমার সাথে, বসেন,
কথা বলে কিছু আসলে এগুলো খুব জরুরি ওয়াজ কি করে ফ্যামিলি ঠিক করবে কি করে দাম্পত্য জীবনটাকে সুখময় করবে কি করে সমাজটাকে ভারসাম্যপূর্ণ করবেন কি করে ছেলেমেয়েদেরকে মানুষের মতো মানুষ করবেন এগুলো জানার দরকার আছে না নাই এর কারণ আমি প্রায় বলি খেয়াল করে শুনেন খুব জরুরি কথা এদিক সেদিক তাকানো যাবে না সময় কম আমার দিকে তাকান এই পৃথিবীতে গরুর পেট থেকে যেটা বের হয় এটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরলেই ছাগল হয়ে যায় মুরগির পেট থেকে বেরলেই মুরগি হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বেরলেই এটা মানুষ হয়ে যায় না এটা মানুষ করতে হয় মানুষ বানাতে হয় ঠিক কি না খালি চোখে আপনি যা দেখেন সব কিন্তু মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ এজন্য আমরা আমাদের ছেলেমেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাতে চাই ইনশাআল্লাহ পড়েন এখন কিভাবে মানুষের মতো মানুষ বানাবো অনেক মা বাবা ছেলেমেয়েদের কি নিয়ে উদ্বিগ্ন আমাদের কাছে আসে হুজুর কি করব ছেলেটারে নিয়ে কোন প্রতিষ্ঠানে দিব কিভাবে মানুষ করব হুজুর একটু বলে দেন এরকম উদ্বিগ্ন অভিভাবক আছে না নাই সব বাবা মাই চায় ছেলেমেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ কোন বাবা মা চায় তার ছেলেটা টেন্ডারবাজ হোক উত্তর দেন কোন বাবা চায় তার ছেলেটা চাঁদাবাজ হোক তার ছেলেটা ধর্ষক হোক অ্যাসিড নিক্ষেপকারী হোক না চায় না সব বাবা মাই চায় তাদের ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হোক আজকের এই চমৎকার দুপুরে চমৎকার অপরাহ্নে আমরা জানার চেষ্টা করব কেমন করে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাবো অনেকগুলো পয়েন্টস আপনাদের সাথে শেয়ার করব বাবা মায়েরা বাবারা এখানে আছেন মায়েরা আছেন মহিলা প্যান্ডেলে সবাই খেয়াল করে শুনেন কিভাবে ছেলে মেয়েদেরকে মানুষ করবে ভালো ছেলে মেয়ে পাওয়ার প্রথম পদ্ধতি হচ্ছে বাবার দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে কিসের ব্যবস্থা কারণ মা হচ্ছে প্রোডাকশন হাউস কাইন্ড অফ ফ্যাক্টরি ফ্যাক্টরি যদি ভালো হয় ওটা থেকে যে প্রোডাক্ট বের হবে ওইটাও ভালো হবে ঠিক কিনা বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার ঝি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি তাই না বাবা ভালো তো ছেলে ভালো মা ভালো তো মেয়ে ভালো গাই ভালো তো দুধ ভালো তো ঘি ভালো তো এই জন্য আমি প্রায় বলি আমার মায়েদের আমাদের বোনদের পেটটা এটা খনি তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনি পেট্রোলিয়ামের খনির চাইতো দামি খনি কারণ এই পেটগুলি ধারণ করেছে পৃথিবীর বড় বড় ওলিদেরকে এই নারীদের পেটগুলি ধারণ করেছে নবীদেরকে নাকি নবীরা হুট করে আকাশ থেকে পড়ছেন নারীদের পেট থেকে আসছে ঠিক কিনা এটা যেমন সত্য আবার পৃথিবীর সব টেন্ডারবাজ চাঁদাবাজ গুলো এসেছে নারীদের পেট থেকে সো দ্য ডিসিশন ইজ ইয়োরস আমার প্রিয় লক্ষ্মীপুরের ভাইরা সিদ্ধান্ত আপনাদের আপনাদের ঘরের এই মাকে এই বোনকে আপনি কিভাবে তাদের যত্ন নেবেন কিভাবে তাদেরকে কোরআন সুন্নাহর পথে রাখবেন এই দায়িত্ব আপনার এজন্য প্রত্যেকটা বাবার দায়িত্ব তোমরা ইয়াং যারা আমার কলেজের টুকরা যুবক ছেলেরা এখনো যারা বিয়ে করো নাই তোমার অনাগত ভবিষ্যৎ প্রজন্ম তোমার বউয়ের পেট দিয়ে আসবে সো ওয়েন ইউ চুজ ইউর লাইফ পার্টনার ইউ ডোন্ট চুজ ইউর লাইফ পার্টনার অনলি দ্য সেম টাইম ইউ আর চুজিং দ্য মাদার অফ ইউর আপকামিং সন্স এন্ড ডটার্স আপনি যখন বিয়ের জন্য মেয়ে খোঁজেন আপনি শুধু মেয়েই খোঁজেন না পাশাপাশি আপনার অনাগত যে ছেলে মেয়েগুলো দুনিয়া আসবে তাদের মাও খুঁজতেছেন ঠিক কিনা সো মা যদি ভালো হয় ফ্যামিলি ভালো আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত সমাজ উপহার দেব ঠিক কিনা এজন্য প্রথম দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা এক বাবা এসে বিচার দিল খলিফাতুল মুমিনিন আমিরুল মুমিনিন আমার ছেলে আমার কথা শুনে বেয়াদবি করে ওমরে ফারুক ডাকলেন তুমি তোমার বাবার সাথে বেয়াদবি করো এটা তো কবিরা গুনাহ তুমি তো জাহান্নামে যাবে এরকম করলে ছেলে বলে হ্যাঁ আমিরুল মুমিনিন সব দায় দায়িত্ব কি আমাদের বাবা মার দায়িত্ব নাই ওমরে ফারুক বললেন আছে কি দায়িত্ব আছে ওমরে ফারুক বললেন বাবার তিনটা দায়িত্ব নাম্বার 1 আইয়ানতাকিয়া উম্মা বাবা তার ছেলের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে সুবহানাল্লাহ পড়বেন না আইয়াহসিনা ইসমা ভালো নাম রাখবে আইয়ুআল্লিমাহুল কিতাব কোরআন শিক্ষা দিবে এবার ছেলে বলে শুনেন আমার আব্বাই তিনটার একটাও করেনি তিনটার একটাও করেনি আর বিচার দিতে আসছে আমার নামে আমার মা হচ্ছে এক জঞ্জি নর্তকী নারী
এক অগ্নি উপাসকের কাছে ছিল আদব আখলাক ভদ্রতা সভ্যতা কিচ্ছু জানেন না এ আমার মা আমার জীবনে কিছুই ভালো কিছু শিখায়নি নাম্বার 2 আমার নাম রাখছে সম্মানি জুলা ইয়ানি খানফাসা আমার নাম রাখছে সামসিগা নাম কি এটা একটা নাম হলো ওয়ালাম ইউআল্লিমনি হারফান মিন কিতাবিল্লাহ আল্লাহর কিতাবের একটা অক্ষর আমার শেখায় নাই ওমর ফারুক ভাই জেগে গেলেন বাবার ঘরে বললেন তুই বেটা বিচার দিতে আসছিস ছেলেরে নিয়ে এখন তোর বিচার হবে আগে এক নাম্বার দায়িত্ব ছেলেমেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করতে হবে মা ভালো তো এটা কি বুঝতে পারছেন নাম্বার 2 ভালো মায়ের ব্যবস্থা করলেন এবার দাম্পত্য জীবন শুরু করলেন এবার আপনারা আল্লাহর কাছে নেককার সন্তান চাইবেন সন্তান দেওয়ার মালিক কে আল্লাহর কাছে দোয়া করবেন রব্বিলা তাদারনি ফরদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এটা নবীদের দোয়া পারেন না দোয়াটা সবাই পড়েন আমার সাথে রব্বিলা তাদারনি ফরদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এর মানে হলো আল্লাহ আপনি আমারে নিঃসন্তান বানিয়ে দুনিয়ায় রাখবেন না আপনি তো উত্তম উত্তরাধিকার তৈরিকারী আপনি উত্তম সন্তান দানকারী ঠিক কি না আল্লাহ তাআলা সন্তান দেন এজন্য আপনি দোয়া করবেন এই দোয়াগুলো পড়বেন রব্বি হাবলি মিনাস সলিহিন আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন রব্বি হাবলি মিনাস সলিহিন কেউ বাদ যাবেন না আওয়াজ করে সবাই পড়ুন রব্বি হাবলি মিনাস সলিহিন এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন আওয়াজ করে পড়েন